তুমি তো আমারই জানো না, ও ও কি জাম্মা এমনে চায়ের সুকিল লেগা দেহি আমার সুপুত্র রে দেহি আমি নয়ন ভৈরে আমি তোরে দেহি কি করছি আমি না তুমি কিচ্ছু করছো না তো তুমি কিচ্ছু করছো না তুমি কিচ্ছু করো না এটাই তো আমার কষ্ট আমার ফুল আড়া তোর কি আর কোনো কাম নাই হ্যাঁ কি হয়েছে আম্মা সারাদিন এই ফুলা শুইয়া সাগায় থাকবো কোনো কাম নাই কাজ নাই এই ফুলার কোনো লজ্জা নাই শরম নাই কি কাম করবো কি বলো না বলো আমি তো জাস্ট একটা মোবাইল টিপতেছি তুমি হ্যাঁ এই ফুলাইডা আজাইডা বইয়া শুইয়া স্যাগাইয়া এমনি করে দিন পার করতেছে এরম করে কথা কইতাছো কেন আম্মা আমি কি করছি না কি একদম সুপ কথা কবি না আশ্চর্য এই ফুলার কোনো কাম নাই কাজ নাই আমি খালি সাইয়া সাইয়া এই ফুলার তামসা দেই কি হইছে আম্মা হ্যাঁ কি রে তো লজ্জা করে না মানে কি আশ্চর্য আম্মা কি এমন কইরা লাইছি যে একেবারে লজ্জা নাই করতাছো আরে দাও তোমার কি কাম করতে হইব দাও তোমার হাতের কাপড়টা দাও আমি মাছ করে দিই একটা এমন দিমু তোরে থাপ্পড় এরম স্যাট কইরা উড়ো কেন আম্মা তুমি এই কামনি করতে কইছি আমি তোরে হ্যাঁ কয়দিন আগে কর্ম অ্যাপ ডাউনলোড করাইছি কইতে কইতে আমি সেই যে অ্যাপ ডাউনলোড করে তুই সিভি দে তুই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই কর হ্যাঁ চাকরিও একটা কি সুন্দর পাইছে কিন্তু ঠিকাইতে পারছে না তো হ্যাঁ এই ফুলার স্বভাব এত খারাপ এত ফাজিল একটা ফুলা আরে আম্মা চাকরি ঠিকাইতে পারি নাই তো কি হইছে কর্ম অ্যাপ তো এখনো আমার মোবাইলে ইনস্টল করা আছে দরকার বললে আবার অ্যাপ্লাই করবো আবার ইন্টারভিউর জন্য ডাক আসবো আবার চাকরি হইব সমস্যা কি চাকরি একটা যাইবো আর একটা আইবো এটাই জীবন আম্মা এটা ব্যাপার না মানুষ চাকরি পায় না তুই চাকরি পাইয়া তুই চাকরি ঠিকাইতে পারস না আম্মা উদাও দিয়ে আমার পিছে লাগতাছে আমার কি আর এর উপর তো কি লাগে আম্মা তুমি তুই খালি একটা জিনিস চিনস তুই চিনস বিয়া 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 তুই বিয়া ঠিকাইতে পারবি নি তুই দেখ আরে আম্মা কিসের সাথে কি মিলাও চাকরির লগে বিয়া তুমি বিয়া আমার ঠিকই ঠিকবো আম্মা এটি কইও না তো প্লিজ হ্যাঁ তুই বিয়া বিয়া করস তোরে আমি বিয়া দিমু না তো তুই যতদিন চাকরি বাকরি না করবি ঠিক মতন তুই গুছায় না চলবি আমি তোরে কোনো বিয়া দিতাম না আম্মা আমার ভাত হইছে না আমার ভয়ঙ্কর খিদা লাগছে আম্মা আমার ভাত দিয়া দাও ও মা খিদা লাগছে আমার আব্বাডা আয় 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 তোরে তো আমি জন্মই দিছিলাম তোরে আমি ফয়দাই করছিলাম এরকম খাওয়ানের লেগা তুই জানস না আমার এরকম করতেছো কি লেগা তুমি হ্যাঁ তোর জীবনের উদ্দেশ্যই তো হইছে যে তুই খাবি দাবি ঘুমাবি আর এরকম আম্মা আম্মা করবি আমি কি খারাপ কিছু করেছি আমি ভাত চাইছি তোমার কাছে খানা আছে খা গিল রাক্ষস কুনানের আমার রাক্ষস আমি কি এমন গায়ে লাগছি তোমরা তো তুমি আমার রাক্ষস কইলে আম্মা চুপচাপ গিল মানে আম্মা সবসময় আমার লগে এরম করে আমার পিছে লাগে আমি কি এমন করছি যে আম্মা আমার রাক্ষস রাক্ষস কইতে আছে হ্যাঁ গরম থাকতে থাকতে সব গিল্লা খাবি এখন আই কি মনে করছি আল্লাহ আমার খানাটা কিন্তু জোস হয়েছে রাঞ্চু তো খুব ভালো আম্মা আমার ফোলাডা